সুটকি প্রেমী সবাইকে স্বাগতম জানাই আজকে রেসিপিটি দেখার জন্য। আজকে আমি যে রেসিপিটি আপনাদেরকে করে দেখাবো সেটা হচ্ছে সুন্দরী সুটকি দিয়ে আমড়া দিয়ে রান্না। আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমি সুন্দরী সুটকি নিয়েছি, এখানে 150 গ্রাম পরিমাণ সুন্দরী সুটকি নিয়েছি এবং তিনটা বড় বড় আমড়া আমি ফালি করে নিয়েছি। কাঁচা মরিচ কুচি নিয়েছি, রসুন কুচি নিয়েছি এবং পেঁয়াজ কুচি নিয়েছি। আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমি একটি ইলেকট্রনিক চুলা ব্যবহার করছি এবং ননস্টিকি প্যান নিয়েছি। আমি চুলা অন করে দিয়েছি, পাত্রটি আমি গরম করে নিচ্ছি। পাত্র গরম হয়ে গেছে এবং আমি প্যানে সামান্য পরিমাণ তেল দিয়ে নিচ্ছি। আমি এখানে সয়াবিন তেলটা ইউজ করছি এবং সয়াবিন তেল দিয়ে নিয়েছি। তেল গরম হওয়া পর্যন্ত একটু অপেক্ষা করছি। দেখতে পাচ্ছেন তেল গরম হয়ে গেছে, আমি এখানে পেঁয়াজ কুচি আর রসুন কুচি দিয়ে নিচ্ছি। একটু ভাজা ভাজা হয়ে আসলে আমি বাকি মশলা এক এক করে অ্যাড করে নিব এবং আপনাদেরকে দেখিয়ে দিব যে আমি কি মশলাগুলো ব্যবহার করছি। এক্ষেত্রে সাধারণ ঘরোয়া মশলাগুলোই আমি এখানে ব্যবহার করছি, যেগুলো হাতের নাগালেই পাওয়া যায়। তো আপনারা অনায়াসে এই রেসিপিটি আপনারা করতে পারবেন বাসায়। আর এখন আমড়া সিজন, আমড়া আপনারা হচ্ছে বাজারে পেয়ে যাবেন। তো আমি একে একে মশলা অ্যাড করে নিয়েছি। পেঁয়াজ একটু হালকা বাদামি রং হয়ে আসছে, তো আমি এখানে দিয়ে নিচ্ছি 1.5 টেবিল চামচ হলুদের গুঁড়ো, 1.5 টেবিল চামচ জিরের গুঁড়ো এবং 1 টেবিল চামচ মরিচের গুঁড়ো। কারণ হচ্ছে আমি কাঁচা মরিচ দিব, সেক্ষেত্রে আমি মরিচের গুঁড়োটা পরিমাণ কমিয়ে দিয়েছি। একটু সামান্য পরিমাণ পানি অ্যাড করে আমি কষিয়ে নিব। দর্শক, আমি এই সুটকিটি কিনেছি নিরাপদ বিষমুক্ত সুটকি বিশ্বস্ত প্রতিষ্ঠান কক্সবাজার শপ থেকে। আপনারা যদি শতভাগ বিষ ও রাসায়নিক মুক্ত সুটকি পেতে চান ওনাদের কাছ থেকে নিতে পারেন। ভিডিওটির ডেসক্রিপশনে এই প্রতিষ্ঠানের ওয়েবসাইটের ঠিকানা, ফেসবুক লিঙ্ক ও মোবাইল নাম্বার দেওয়া থাকবে। আপনারা সরাসরি ওনাদের ওয়েবসাইট থেকেও অর্ডার করতে পারবেন। এই প্রতিষ্ঠানটি কক্সবাজারের নিজেদের তত্ত্বাবধানে শতভাগ বিষ ও ক্ষতিকর রাসায়নিক মুক্ত সুটকি তৈরি করে এবং বাংলাদেশের বিভিন্ন স্থানেই হোম ডেলিভারি দিয়ে থাকে। আপনারা সহজে অনায়াসে তাদের ওয়েবসাইটে থেকে অর্ডার করতে পারবেন। সে পর্যায়ে আমি হচ্ছে আমড়াগুলো অ্যাড করে নিই। আমি একটি পাত্র নিয়েছি এবং সেই পাত্রে রেসিপিটি আমি ঢেলে নিচ্ছি। আমাদের এই সুটকি রেসিপিটি আপনারা অবশ্যই বাসায় ট্রাই করবেন এবং কেমন হয়েছে কমেন্টে জানাতে ভুলবেন না। পরবর্তীতে আপনারা কি সুটকি রেসিপি দেখতে চান সেটি অবশ্যই কমেন্ট করে জানাবেন, আমরা চেষ্টা করব সেই সুটকি রেসিপিটি আপনাদের সামনে নিয়ে আসতে। এবং নতুন নতুন সুটকি রেসিপি দেখতে চাইলে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। বিষ ও ক্ষতিকর রাসায়নিক মুক্ত সুটকি খান এবং নিরাপদে থাকুন। ধন্যবাদ সবাইকে।